দশম শ্রেণীর ছাত্রটিকে বলছি, আজকে আমি তোমাদেরকে WBT মাধ্যমিক টেস্ট পর থেকে যে স্কুলটা করাচ্ছি দেখো, মিত্র ইনস্টিটিউশন। মিত্র ইনস্টিটিউশনে যে অঙ্কটা করাচ্ছি ওটা কলকাতার স্কুল। মিত্র ইনস্টিটিউশনে যে অঙ্কটা করছি দেখো, সাইন থিটা প্লাস কস থিটা রুট টু সাইন থিটা হলো প্রমাণ করেছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু রুট টু কস থিটা। এটা তোমাদের বইয়ের অঙ্ক, বইতে এটা দেওয়া আছে দেখবে, গণিত প্রকাশ বইতে এই অঙ্কটা দেওয়া আছে, অভেদের চ্যাপ্টারে দেখবে। আমি অঙ্কটা করাচ্ছি দেখো কীভাবে অঙ্কটা করি। দেখো আমার কি বলছে, দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু রুট টু সাইন থিটা হলে প্রমাণ করে যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু রুট টু কস থিটা। এখন আমি দেখো কী করছি, প্রথমে আমি এটা নিচ্ছি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত, রুট টু সাইন থিটা। স্কোয়ারিং বোথ সাইড, উভয় পক্ষকে বর্গ করছি। হ্যাঁ, উভয় পক্ষকে বর্গ করছি, স্কোয়ারিং বোথ সাইড। দেখো লেখো উভয় পক্ষকে বর্গ করিয়া পাই কী হচ্ছে, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা, অর দিবে এটা টু সাইন থিটা ইন্টু কস থিটা ইজুগল টু রুট টু মানে টু, আর এটা সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। এই রুট টু বর্গ করলে টু হয়ে যাচ্ছে, রুট টু বর্গ করলে টু হয়ে যাচ্ছে, আর সাইন স্কোয়ার থিটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ওর এবারে এই দিকটা ট্রান্সফার করে দাও, এইটাকে এইদিকে নিয়ে নাও, এটা এইদিকে নিয়ে নাও, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, টু সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস টু সাইন থিটা ইন্টু কস থিটা। হ্যাঁ, এখন দেখো অর কী হচ্ছে, দেখো কস স্কোয়ার থিটা মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, মাইনাস টু সাইন থিটা ইন্টু কস থিটা। তুমি মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে এইটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা উঠে যাচ্ছে, তাহলে মাইনাস কমন দিয়ে দেখো সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, দেখো এইটা প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে, এই মাইনাসটা উঠে যাচ্ছে, ইকুয়াল টু কত, টু সাইন থিটা ইন্টু কস থিটা। হ্যাঁ, এবারে অর এইটাকে ভেঙে দাও, সাইন থিটা প্লাস কস থিটা ভেঙে দাও এটাকে, আর এটাকে সাইন থিটা মাইনাস কস থিটা এটা ভেঙে দাও, আর এটা হচ্ছে কত, টু সাইন থিটা ইন্টু কস থিটা। হ্যাঁ, অর এরপর কী দেখো, সাইন থিটা প্লাস কস থিটার মান ভ্যালু দেওয়া আছে আমার, রুট টু সাইন থিটা, এখানে লেখো রুট টু সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা ইজুগল টু টু সাইন থিটা ইন্টু কস থিটা, অর সাইন থিটা মাইনাস কস থিটা ইজুগল টু কত, টু সাইন থিটা ইন্টু কস থিটা বাই কত, রুট টু বাই রুট টু কী হচ্ছে, রুট টু সাইন থিটা বাই রুট টু সাইন থিটা। এরপর তুমি এইটা ভাগ করে দাও, সাইন থিটা ভাগ করে দিলে সাইন থিটা হয়ে যাচ্ছে, আর তোমার এই টুটাকে রুট টু দিয়ে ভাগ করলে রুট টু হয়ে যাচ্ছে। হ্যাঁ, রুট টু, অর সাইন থিটা মাইনাস কস থিটা ইজুগল টু রুট টু কস থিটা। তোমার প্রুভিংটা কী দেখো দিয়েছে, সাইন থিটা মাইনাস কস থিটা ইজুগল টু রুট টু কস থিটা। দেখো আমার এসছে সাইন থিটা মাইনাস কস থিটা ইজুগল টু রুট টু কস থিটা, প্রুভড।